আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি গুরুত্বপূর্ণ কারণে মানুষের পতন হয় বলেছিলেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও জুড়ে আমরা সেই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব যে দুটো বিষয় কোনো মুসলমানের মধ্যে থাকলে তার পতন হবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট, বীরত্বপূর্ণ জীবন যাপন, এসবই তো মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ দুঃখ আনন্দ মুসিবত সবসময় মুমিন এ জাতীয় জীবনযাপনে অভ্যস্ত হবে। কখনো পরিপূর্ণ সুখ থাকবে না, কখনো পরিপূর্ণ দুঃখও থাকবে না। এ দুটোর মাঝেই তো মুমিন জীবন অতিবাহিত করে। প্রকৃত মুমিন কখনোই আরামপ্রিয় হতে পারে না, এমনকি সে পরিশ্রম বিমুখ, কোমলতা প্রিয়, অলস, সুখ প্রত্যাশী, দুনিয়ার পূজারী কখনোই সে হতে পারে না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছেন, ওই সময় তিনি তাকে কিছু নসিহত করেছিলেন। বলেছিলেন, হে মুয়াজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা প্রকৃত মুমিনরা আরামপ্রিয় হতে পারে না। মিশকাত শরীফ। এছাড়াও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় উল্লেখ করেন, সাদাসিদে সাধারণ জীবনযাপনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের নিদর্শন বলেছেন। দেখা গেছে দুনিয়ার জীবনে যারাই আরামপ্রিয়, খুব আরাম আয়েশ তাদের খুব পছন্দ, সবসময় আরামের দিকে ঝোঁকে, তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, দুনিয়ার আসক্তি তাদের ভিতরে প্রবেশ করে এবং এজন্যই মৃত্যুর ভয় তাদের ভিতরে প্রবল আকার ধারণ করে। এই সকল লোকের ধ্বংস অনিবার্য বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বারবার সতর্ক করেছেন অতিমাত্রায় আরামপ্রিয় যেন মানুষ না হয়। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে সম্বোধন করে বলেছেন, আমার উম্মতদের উপর ওই সময় খুব কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই তখন আমরা অনেক দুর্বল এবং সংখ্যায় কম হব যার কারণে অন্যান্যরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? আল্লাহর রাসূল বললেন, না, তখন সংখ্যায় তোমরা সবার থেকে বেশি হবে, কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটার মতো হবে, দল উপদলে বিভক্ত হয়ে যাবে, এক একজনের এক এক মত পথ হয়ে যাবে, বিভক্তি তৈরি হবে, তোমাদের ভিতরে দুনিয়ার প্রেম তৈরি হবে, সুচ্চ ভবন আর আরাম আয়েসে তোমরা মুসলমানরা বোধ হয়ে যাবে, তখন শত্রুদের অন্তরে তোমাদের প্রতি কোনো ভয় থাকবে না, তোমাদের প্রভাব চলে যাবে আর তোমাদের অন্তরে হীনমন্যতা, কাপুরুষতা আক্রমণ করে বসবে। একজন সাহাবি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই হীনমন্যতা আসবে? আমাদের মতো বীরের জাতির অন্তরে কি হীনমন্যতা আসতে পারে? তখন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই দুইটি কারণেই আসবে। এক, দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা প্রবল মাত্রায় বেড়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে মৃত্যুকে তোমরা খুব ভয়ঙ্কর রকমের ভয় পেতে থাকবে। প্রিয় দর্শক, বাস্তবে বর্তমান মুসলমানদের মাঝে এই দুটি বিষয় লক্ষণীয় হারে বাড়ছে। পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছে। একটা, দুইটা, চারটা একজনের ফ্ল্যাট দরকার, একাধিক গাড়ি দরকার, ব্যাংকে প্রচুর পরিমাণ অর্থ থাকা দরকার, সম্পদের পাহাড় গড়ে তোলার পেছনে দৌড়াচ্ছে মুসলমানরা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ভবিষ্যৎবাণী প্রতিফলিত হচ্ছে খুব দ্রুত, যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। মনে রাখতে হবে, মুমিন মুসলমান সঠিক পথে ফিরে আসার জন্য অবশ্যই তাদের আরামের জীবন ত্যাগ করতে হবে, তাদেরকে হতে হবে কষ্ট সহিষ্ণু এবং আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করাই হচ্ছে আমাদের পরিত্রাণের একমাত্র উপায়। আর সবসময় একটি দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন, পরকালের জবাবদিহিতা ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।